হ্যালো বন্ধুরা, আজকে আমি আবার হাজির হয়েছি আমার ফুড জাঙ্কি চ্যানেলে তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে। চট জলদি নিরামিষে কুমড়োর ছক্কা কীভাবে বানাবো তোমরা চটপট দেখে নাও বন্ধুরা। সো লেটস গো। প্রথমেই আমি এখানে কড়াইতে সাদা তেল ব্যবহার করছি 4 থেকে 5 টেবিল স্পুন মতো। তোমরা চাইলে রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করতে পারো। তেলটা গরম হলে প্রথমেই আমি কিনে দিয়ে দিয়েছি 1টা গোটা শুকনো লঙ্কা, আর দিচ্ছি 1টা তেজপাতা, 1 টেবিল স্পুন দিচ্ছি সাদা গোটা জিরে, আর এখানে দিয়ে দেবো 1/2 টিস্পুন পরিমাণে হিং, আর দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নাও। এর মধ্যে এবার অ্যাড করে দিচ্ছি আমার কেটে টুকরো করে রাখা আলু এবং কুমড়ো। এই আলু এবং কুমড়োর টুকরোগুলো দেবার পর আমি তেলের মধ্যে বেশ কিছুটা সময় ধরে এটাকে নাড়াচাড়া করতে করতে ভাজতে থাকবো। এই সময় হিটটা আমি মিডিয়াম টু লো হিটে রেখেছি। কিছুটা সময় ভাজার পর এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিচ্ছি 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন দেবো লাল লঙ্কার গুঁড়ো, 1 টেবিল স্পুন দেবো জিরের গুঁড়ো, 1 টেবিল স্পুন ব্যবহার করব ধনের গুঁড়ো। এই সমস্ত শুকনো উপকরণগুলো দেবার পর আমি এটাকে আবার ভালো করে হালকা হাতে ওপর নিচে নাড়াচাড়া করতে করতে মিশিয়ে নিচ্ছি এবং মশলা এবং সবজিগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। বেশ কিছুটা সময় কষিয়ে নেবার পর এবার আমি এই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণের জল। জলটা দেবার পর আমি সমস্ত উপকরণগুলো মানে সবজি এবং জল ভালো করে উপর নিচে করে মিশিয়ে নিচ্ছি। জলের সাথে সমস্ত সবজি এবং মশলা ভালো করে মিশিয়ে নেবার পর এবার আমি এখানে এই পর্যায়ে এটাকে ঢাকনা দিয়ে রান্না হতে দেবো হাই হিটে 4 থেকে 5 মিনিট মতন। 5 মিনিট পর আমি ফিরে এসেছি বন্ধুরা। আমি ঢাকনাটা খুলে এটাকে আবার খুন্তির সাহায্যে ওপর নিচে করে একটু নাড়াচাড়া করে নেব, আর আমি এখানে দেখে নেব আমার সমস্ত সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না। তোমরা দেখতেই পাচ্ছ যে সবজিগুলো খুব ভালোভাবে নরম হয়ে গেছে। এবার আমি এই পর্যায়ে এখানে অ্যাড করে দেব 2 টেবিল স্পুন পরিমাণে চিনি। কুমড়োর ছক্কা হচ্ছে তাও আবার নিরামিষই, আর সেখানে চিনি থাকবে না এটা একদম বেমানান। চিনিটা দেবার পর আমি ভালো করে তরকারিটার সাথে উপর নিচে করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি এটাকে এইভাবে 2 থেকে 3 মিনিট মতো আর রান্না হতে দিচ্ছি। আমার আজকে নিরামিষ হিঙের কুমড়োর ছক্কা একদম রেডি বন্ধুরা। আমি এবার হিটটা অফ করে দিলাম। তোমরা তো দেখতেই পেলে যে আমি রান্নাটা আজকে কীভাবে বানালাম। তোমরা তাহলে বাড়িতে প্রত্যেকে ঝটপট বানিয়ে ফেলো, আমায় কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের কেমন লেগেছে। আমার রান্না তোমাদের ভালো লেগে থাকলে তোমরা আমাকে একটা লাইক করে যেতে ভুলো না বন্ধুরা। আমার চ্যানেলের নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলো না, আমার আপলোড করা আগামী নোটিফিকেশনগুলো তোমাদের কাছে আগে পৌঁছে যাওয়ার জন্য। আমি আবার ফিরবো তোমাদের জন্য নেক্সট আরও নতুন কোনো ধরনের রেসিপি নিয়ে। আজকের মতো টাটা বন্ধুরা।